আবার হুমকি দিলেন দিলীপ ঘোষ। জলপাইগুড়িতে ডিএম অফিস ঘেরাও অভিযানের সময় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ অবধি করতে হয়। আহত হয় প্রচুর বিজেপি কর্মী। মিছিলের শুরুতেই ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ, তিনিও ধস্তাধস্তির মাঝখানে পড়ে যান। পরে মঞ্চে ভাষণ দিতে উঠে আর মুখের লাগাম ধরে রাখতে পারেননি বিজেপির রাজ্যসভার এই নেতা। তিনি বলেন, পুলিশকেও গুলি খেতে হবে, লাঠির বদলে লাঠি, গুলির বদলে গুলি, বোমার বদলে বোমা চলবে, কার গুলি কার গায়ে লাগবে কেউ বলতে পারবে না। এর আগেও খুন করে দেওয়ার, শ্মশানে পাঠিয়ে দেওয়ার এবং অস্ত্র হাতে তুলে নেওয়ার মতো বেআইনি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সেই খাতায় যুক্ত হলো এদিনের ঘটনাও।